তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবার নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের কাছে চলে এসেছি, তোমাদের ঘরে। তো আজকে ভিডিওটা শুরু করলাম আমি, এখন 9:30 মতো বাজে, এখন কিন্তু আমার কিচ্ছু কাজ হয়নি। তুলো করছিলাম, মানে তুলো করছিলাম বলতে কি, কালকে সন্ধেবেলায় তুলোগুলো গুনে রেখেছি, সকালেও কিছুটা গুনেছিলাম, কালকে পুরানো ছিল না, তারা মানে তার আগের দিন পুড়িয়ে দিয়ে এসেছিলো 2 কেজি আমার মেয়ে, আর আবার নিয়ে এসেছিলো 2 কেজি। তো সেইটাই কালকে রাত্রে গুনেছিলাম, তো আজকে পুরালাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু। তো ভিডিওটা শুরু করে দিলাম, তো আমাদের সাথে থাকো, এটাই বলার। আর সারাদিনে দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, তোমাদের অনেক ধন্যবাদ। আমার পথ চলার সঙ্গী হয়েছো তোমরা, অনেক অনেক ধন্যবাদ। এরমভাবেই থাকো আমার সাথে আর আমার পাশে থাকো, আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করো, আমার নিজের স্বার্থের জন্য। আমি জানি এতে তোমাদের কিছুই স্বার্থ নেই, তাও তার সত্ত্বেও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি, তার জন্য তোমরা একটু আমার ভিডিওগুলো শেয়ার করো, এইটুকুই বলার। তো চলো, ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিলাম, এখন আমার কিচ্ছু কাজ হয়নি, কাজ সবে হাত দেবো 9:30 সময়। তো তারপরে রান্না টান্না সব শুরু হবে, তোমাদের সাথে দেখাতে থাকবো। তো চলো, এই দেখো এইখানে 1 কেজি আছে, 1 কেজির একটু বেশি আছে, কারণ ওইখানে 1 কেজি থেকে আমার দুটো গুণা হয়ে গেছিলো, দিয়ে এটা 1 কেজির একটু বেশি আছে, তো হয়ে গেছে। আর আছে 1 কেজির দুটো কম কম, ওইটা আজকে গুনে কালকে পুড়িয়ে দিয়ে আসবো, দিয়ে আবার নিয়ে আসবো, যাই হোক। আর এই দেখো বাসন টাসন, চা খাওয়ার বাসন টাসন ওইখানে সব আছে, এখন এইগুলো ধোবো, সব কাজ টাজ সারবো। তো চলো সাথে থাকো। তো এই দেখো আমি চান করে চলে এসেছি, আর ভাত বসানো হয়ে গেছে আমার, টিভিটা একটু অফ কর। তো আমার ভাত বসানো হয়ে গেছে, আর শ্বশুরকে বাজার দিয়েছিলাম কালকের, কালকে তোমাদের মাছগুলো দেখিয়েছিলাম, তো ফাল্গুনি বাবা পরে যে বাটা, ছোট ছোট বাটা মাছগুলো এনেছিল, তো এই বাটা মাছগুলো আজকে বেগুন আনতে দিয়েছিলাম, বেগুন দিয়ে তরকারি করবো ওই বাটা মাছগুলো, আর শিম, বড়ি, তারপরে আলু, এইসব বেগুন এইসব দিয়ে একটা চচ্চড়ি মতো করব। কালকে মাছগুলো খেলেই খাওয়া হয়ে যেত, আমাদের যা ইনকাম, একদিনে খেয়ে নিলেই তো হবে না, পরের দিনের জন্য চিন্তা করতে হয়, তাই একদিনে যদি ঢেলে উবড়ে খাই তাহলে পরের দিনের আবার কি করব, সেই পরের দিন গিয়ে চিন্তা করতে হবে, তার জন্য দুটো রেখে দিয়েছিলাম, আজকে ওই কটা করব। আর চলো তোমাদের দেখাই, আমি কেটে কুটে নিই, দিয়ে পরে তোমাদের দেখাচ্ছি, আর রান্না করার সময় একটু শেয়ার করব। তো চলো আমাদের পাশে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। তো এই দেখো তোমাদের সাথে কথা বলে এসে আমি এইগুলো সব কেটে কুটে নিয়েছি, যা ঘর থেকে বড়িটা আনা হয়নি, দাঁড়াও বড়িটা নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো আমি তেল দিয়ে দিয়েছি, মাছগুলো আর একবার ভেজে নেবো, আর এই দেখো এই মাছটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করব, আর এই দেখো বেগুন, শিম, আলু এসব দিয়ে করব। আর আমার শ্বশুর বয়স হয়েছে তো অতটা বুঝতে পারে না, জানো বেগুন আনতে দিয়েছিলাম, বেগুনগুলো আমার শ্বশুরকে সব পোকা দিয়ে দিয়েছে, ওই দেখো কি করব, বয়স্ক মানুষ কি বলবো। তো এখনও বাজার দোকান করে দিচ্ছে, দোকানটা পারে না আমার মেয়েই যায়, আমার মেয়ে বাজার যেতে চায় না, তো ওইগুলো বাবাই এনেছে, শ্বশুর কিনে এনেছে। তো দাঁড়াও বড়িটা নিয়ে আসি, যাই হোক পরে তোমাদের দেখাচ্ছি, যাই হোক এটা বড়ি মড়ি দিয়ে হবে, আবার রান্নাটা করি দিয়ে তোমাদের দেখাচ্ছি। আর ও মাছগুলো একটু ভেজে নিই, তোমরা দেখতে থাকো আর আমাদের পাশে একটু থাকো, এটাই বলবো, এটাই বলার তোমাদের কাছে, আর কিছু নয়, আমাদের ভিডিওগুলো শেয়ার করো, দেখো। তো দেখো মাছগুলো আর একটু ভেজে নিই, কালকে ভাজা আছে, আমাদের তো ফ্রিজ ফ্রিজ নেই, ভেজেই রেখে দিতে হয়। তো চলো আমি তরকারিটা করি, হ্যাঁ তোমরা আমাদের সাথে থাকো, আবার পরে দেখো কি দেখাতে পারি, এখন তো তোমাদের বলতে পারছি না, যা হবে সব তোমাদের দেখাবো, মানে যতটা দেখানো যাবে, আর আমি তো অত গুছিয়ে গাছিয়ে তোমাদের দেখাতে পারি না।
তো এখানে রান্না করছি, রান্নার এইখানেই তোমাদের সাথে আবার একটু কথা বলতে চলে আসলাম। দেখলে মাছ কটা ভাজতে দিয়ে দিলাম, মাছ কটা ভাজা হোক, ঘরে যাবো আর একবার, ঘর থেকে বড়িটা নিয়ে আসবো। এদিকে ভাতটা আমার হয়ে গেছে, দেখো ভাতটা আর হয়ে এসছে, ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যান ধরিয়ে দেবো আর মাছ কটা ভাজা হয়ে গিয়ে তুলে নিয়ে তরকারিটা করে নেবো। অনেকটা বেলা হয়ে গেছে, ফাল্গুনির বাবা যদিও আসেনি এখনো, কিন্তু আমরা যে ওই রান্না হলে একবারে খাই আমার মেয়ের খিদে পেয়ে গিয়েছিলো। আসলে রান্নাটা হয়ে যেত এতক্ষণ, ওই কাজটা সেরে আমার আবার একটা বান্ধবী এসেছিলো। বান্ধবী বলতে কি বলো তো, আমার এখানকারই ননদ মতন, ও যখন আয় বড়ো ছিল আমরা ঘরে সব সময় দুজনে থাকতাম আর টিভি দেখতাম, আর আমি তুলো করতাম, ও বসে থাকতো আর টিভি দেখতাম। তো এসছে আমাদের কার্তিক পুজোর সময় এসছে, তো এসেছিলো একটু কথা টথা বলছিলাম, আর কথা বললে তো দেখবা নিজের মনের মতন কেউ হলে তার সাথে কথা বললে বলতেই থাকি, যেমন আমার এক এক সময় তোমাদের সাথে হয়, তোমাদের সাথে কথা বলতে থাকলে বলতেই থাকি। সেই সব ভিডিওগুলো কিন্তু আমার খুব এমন ইয়ে হয় না, মানে আর কি আমরা তো বুঝতে পারি এখান থেকে, যাই হোক মানে বক বকানিটা শুনতে কি কারোর ভালো লাগে বলতো। এমনি ব্লগ দেখবো, ব্লগ দেখবো, কাজকর্ম কী করছি না করছি এইসব দেখবো, অত বক বক করলে দেখতে ভালো লাগবে না, তাই না? আমার যেমন দেখো এখন 1 মিনিট 27 সেকেন্ড বকে গেলাম, তো সেটা খুব একটা ভালো লাগবে না, তার থেকে বরঞ্চ এখন রেখে দিই, পরে আবার একটু রান্না টান্না হয়ে গেলে শেয়ার করছি তোমাদের সাথে। তাহলে দেখো হাত থেকে নুনগুলো পরে কি অবস্থা হয়ে গেল, এবারে কোট্টো তরকারিতে নুন দিতে গেলাম আর হাত থেকে পরে গিয়ে হাত ধ্যাস করে হাত থেকে পড়ে গেল, জানো এই দেখো দেখো সব নুনে ভর্তি হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে দেখো, এগুলো আবার ধুতে হবে, গ্যাস আবার অফ করলাম, কি অবস্থা, এমনি কাজ করতে পারি না, একে দিন যায় না তাতে আবার বাড়া, আজকে তরকারি খেতে পারবো কি না সন্দেহ আছে, জানো কি বলবো, একবারে হাত থেকে পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সব বেগুন ভাবলাম পরে দেবো, যা হয় হোক আজকে যেমন হবে তেমন খাবো, কী করবো বলো। আর আমি নুনটা আগে দিয়ে দিয়েছি, যদিও আমি আবার একটু নিরামিষ তরকারি করলেও পেঁয়াজ দিই, জানো আমি পেঁয়াজ ভাজলে আগেই নুন দিয়ে দিই, আর যেহেতু শুকনো লঙ্কা দিলাম ফোড়ন তার জন্য আগে নুন দিয়ে ফেলেছি, কি অবস্থা। তো যাই হোক চলো, এদিকে তরকারিটা বসিয়ে দিলাম, আমি গ্যাস অফ করে দিয়েছি, আবার গ্যাসটা জ্বালাই, আর এটাই তরকারিটা হচ্ছে। বললো কি করে তোর বাবা পয়সা বাঁচাতে গিয়ে নাকি, অনেকদিন পর ফাল্গুনির বাবাকে ফাল্গুনি ধরে ফেলেছে, তাই তো ফাল্গুনির বাবা পয়সাগুলো ওরম ভাবে লুকুলে হবে। হ্যাঁ অমনি সাইকেল পরে যাই যে আগ পয়সাটা আগে গিলু কি আছি, তাই তো তোর বাবা বুঝতে পারিনি ও যেখানেই রাখুক তালা দিয়ে রাখবে, আগে ভাঙানি হাতে নিবি তারপরে ওখানে আমার পয়সা আছে, এমনি ওরম করছে কি করতে, মেয়েটাকে ক্যামেরা চলছে ভাববে মেয়েটা কি না বল, না তুই তো 10 টাকা নিয়েছিস, হ্যাঁ যাও গিয়ে আগে তরকারিটা দেখে আসো, হ্যাঁ স্যার জানো ফালুন বাবা সবজিগুলো কেটে রেখেছি
হরাম করে এই তরকারিটাই নুন দিতে গিয়ে ওই তরকারিটা হরাম করে পড়ে গেল দেখো নুনগুলো এখানে হ্যাঁ এই এই থালাটা দিয়ে ঢাকা দাও তাহলে এ দেখো আমি কিন্তু ওকে বলিনি এইটুকু বললো আমার কি দোষ আরে ওইটা দিয়ে ঢাকা দিলে হবে না ওইটা দিয়ে দাও বড় এইটা বেগুন গুলো এনেছে দেখো বাবা পোকা 10 টাকায় 1 কেজি দিয়েছে ওই তলা থেকে ইয়ে করলেই হয়ে যাবে আলু সেদ্ধ হলেই ও ইয়ে হয়ে যাবে আর একটু ফুটুক আর একটু ঢাকা দিদা হয়ে যাবে থাক ওই থালাটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দাও তো চলো তরকারি তরকারি হয়ে যাক নামাই দিয়ে আবার খাওয়ার সময় তোমাদের কাছে আসছি বাড়িও না বাড়িও না তাহলে ঝোলটা মরে যাবে আর ইয়ে হবে না ওইটা একটু কম থাকবে না ক্যামেরা সামনে বলে দাও যে যা ফাল্গুনি তোকে দিয়ে দিলাম পয়সা বলো ফাল্গুন বাবা ওইখানে তোমার আস পর্দা কম নয় ফাল্গুনি এখানে পয়সাটাকে সরা আজকে চোর নিয়ে নেবে পয়সাটা ধর সরা আমার ওখানে পয়সাটা দিতে হবে বলো ক্যামেরা অফ করে তো বাবা ওখানে আর পয়সা দেয় না ও পয়সা পেয়ে যাব আমি কি 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 বলো বলো আমি বলছি কি কোনটার এই খাতার তুমি বললে যে তুমি নিই নি ভাই বাবা বললো আমি এইখানে জমাবো না তুই জমা তুমি নিয়ে নিবা আর আমি আর এক জায়গায় জমাচ্ছি ওটা আমি নিয়ে নেবো বললো যে তোমাকে ওই কথা হয়ে আছে দেয় না কি তোর বাবা কোন দিন পয়সা আমার এদের সব রেকর্ডিং থাকলো সেদিন আমার যদি কিছু আমি কাকির ফোন থেকে প্রমাণ দেবো না কাকির ফোন থেকে সব বলে রাখি আজকে সেদিন তুমি বলেছিলে ফাল্গুনি এখনই সব বলে রাখি সেদিন এখন বল সেদিন কি বলেছিল তুই বল নালে আমি বললে সে তো হবে না সেদিন কি বলেছিল সে বলেছিল যে আমি আর এক জায়গায় জমাচ্ছি ওটা আমি জমাই আর এখানে তুমি জমা কি জমাচ্ছি 10 টাকা করে হ্যাঁ 10 টাকা করে জমিয়ে কার্তিক মাসে ও নেবে কার্তিক মাস থেকেও জমাচ্ছে কার্তিক মাস থেকেও 4000 টাকা উঠুক 3000 টাকা উঠুক ও নেবে আর আমার যেটা আমি 20 টাকা করে জমাচ্ছি আমার ও একদিনও দিইনি ও 2 দিন দিয়েছে 20 টাকা আমি ওকে ফেরত দিয়ে দেবো চলো এখন ফাল্গুনি বাবার সাথে বেশ করে আজকে ঝগড়া করে নিলাম তোমাদের সামনে ব্যথা নাকি শরীরে দিবি ওরম করিস কেন করছিস তো এই দেখো আমাদের রান্না বাড়া হয়ে গেছে আমরা খেতে বসে পড়েছি দেখলে ফাল্গুনি বাবা চলে আসলো এও তোকে দিয়ে দেবো ভাত খাবো না এখন ও তো ভাত বেড়েছি তো বলো আমি তো খাবো না না খাই নাও কাকে নি বাকি বলো না তাহলে আলু আলু দেবো খাবো না গো ভাত না ভাত খেতে পারবো অনেকটা বাজে এ চাচি দেবো একটু না বেগুন আছে বেগুন থাকলি এবার না ভালো লাগে না তাহলে ওই মাছের আলু দিয়ে খাবা হুম বান নিবা নাকি নিবা দেবার একটু আর ওই পাতে কে খাবে কোন পাতায় ওইটাই বুঝতে পারছিস না কে খাবে ওখানে আরে ওইটা ও পেছনে যেটা ওটা এখন বাড়ছি নাকি ওটা দাদুকে দেবো তাই চাই তো বলছি কাকে দেবো
এখন কবি দাদু ভ্যাকসিন নিতে গেল তো ভিডিওটা শেষ করতে চলে আসলাম সারাদিনে জানি না কেমন দেখাতে পেরেছি আর তো এখন চাটা একটু খাওয়া হবে তাহলে ভিডিওটা শেষ করে দিই তা আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব না করেছো তারা একটু সাবস্ক্রাইব করে নিও তারপর আমাদের ভিডিওগুলো দেখো লাল লিখা আমাদের সঙ্গে দিতা নে আদেকটা খেয়েছি না সেই সকালে খেয়েছিলাম আনন্দ সুন্দর দিতা নে না